দর্শক, এই মুহূর্তে সাভারের বগাবাড়ি পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, পশুর হাটের অবস্থা কেমন দেখছেন? আমরা জানি যে সাভার আশুলিয়ায় বেশ কিছু পশুর হাট ইতিমধ্যেই জমে উঠেছে, আপনার কাছে সর্বশেষ কী তথ্য আছে? কাউসার, আপনি জানেন যে আমি এই মুহূর্তে রয়েছি সাভারের বগাবাড়ি বাজারে, একটি ঐতিহ্যবাহী এবং পুরানো বাজার। এই বগাবাড়ির যে বাজারটি রয়েছে, এই বাজারটিতে এসে আমরা যেটা দেখেছি যে এই বাজারে কিন্তু গরু রয়েছে, কিন্তু প্রতি বছর এই সময়ে যে পরিমাণ গরু থাকেন, এই বছর কিন্তু সেই পরিমাণ গরু নেই। এবং এই বাজারে কিন্তু শুধু এখানেই না, আমরা আশেপাশে যে বাজারগুলো রয়েছে সবগুলো বাজারে ঘুরে দেখেছি। সাভারে কিন্তু আপনার সরকার নির্ধারিত কিন্তু 18টি গরুর হাট রয়েছে, এর ভিতরে বগাবাড়ি বাজার একটি অন্যতম বাজার। সেখানে এসে আমরা এখানে এসে যত ব্যবসায়ীদের সাথে কথা বললে ওরা বলতেছে প্রতি বছর যে ক্রেতাদের যে একটু প্রথমেই যে চাপ থাকে সেই চাপটি কিন্তু এখনও নেই। এবং এর যে এই ক্ষেত্রে বন্যার কোনো প্রভাব পড়েছে কি না এমনটি জানতে চাইলে তারা বলছেন যে এবছর বন্যার যে প্রভাব পড়ার কথা সেই ক্ষেত্রে কিন্তু বাজারেও নাকি গরুর একটু সংকুলন রয়েছে, এই জন্য হয়তো গরুর পর্যাপ্ত পরিমাণ দাম পাবে বলে আমরা মনে করতেছি। আপনার যে গরু নিয়ে আসছেন, এখানে যে গরুগুলো নিয়ে আসছেন আমরা দেখলাম, তো সেই ক্ষেত্রে আপনার গরু দিয়ে কি ধরনের কাস্টমার দাম বলতেছে বা কতটুকু আশা করতেছেন যে আপনার পর্যাপ্ত পরিমাণ দাম? বন্যা হিসাবে এবার মনে করতেছি যে দাম একটু হবে, এই জন্য আমরা আশা করি। যেমনটি শুনছিলেন যে বন্যার একটু প্রভাব পড়লেও ওনারা কিন্তু বলতেছেন যে গরুর পর্যাপ্ত পরিমাণ দাম পারবেন, যেহেতু গরুর অতটা চাহিদা নেই। আমরা একজন ক্রেতার সাথে কথা বলছি, পাশাপাশি কিন্তু একটু বিতর্ক রয়েছে, এরা বলতেছে বাজারে এখন পর্যন্ত দাম বলতেছে না, কিন্তু একজন ক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম যে ওনারা বলতেছেন যে ক্রেতা বিক্রেতা যে একটি সবসময় যে একটি বিভেদ থেকে থাকে, ক্রেতারা বলতেছেন দাম বেশি এবং বিক্রেতারা বলতেছেন দাম কম। আপনি কি আজকে যে বাজারে গরু কিনতে এসেছেন তো সেক্ষেত্রে দাম কেমন দেখতেছেন? দাম অনেক বেশি যাচ্ছে, যেমন এই গরুটার দাম চাচ্ছে 4 লাখ, মানে অনেক বেশি অন্যান্য বছরের তুলনায় বর্তমানে গরু বাজারটা ওরা অনেক বেশি যাচ্ছে। যেমনটি শুনছিলেন যে গরুর দাম বেশি যাচ্ছে, যে আমাদের যে প্রতিনিয়তই আমাদের জানা যে ক্রেতা বিক্রেতার মধ্যে একটি মত পার্থক্য থেকেই যায়, কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু সাভারে গরুর বাজার কিন্তু স্বাভাবিক রয়েছে এবং এই বাজারটি কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছু কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং এখানে ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা বলছেন যে তারা আইন শৃঙ্খলার প্রতিও একটু নজর দিয়েছেন। কাউসার,